এদিকে বেরিয়ে চলে এসেছি, এতে বাজি খাবো। এই রোদের মধ্যে মাঠে থেকে যাচ্ছি, রাস্তা দিয়ে গেলে একটু ছায়া পাওয়া যেত, কিন্তু মাঠের উপর দিয়ে যাচ্ছে, এই কারণেই আমাদের স্টেশনটা কাছে পড়ে যায়। এই দেখো কত ফ্ল্যাট হচ্ছে এখানে, সব বড় বড় শপিং মল হচ্ছে এখন দেখি, শপিং মলের ছড়াছড়ি। আর পাড়ায় পাড়ায় যে মুদির দোকানগুলো, এগুলো সব ঝাপবান্ত ওই একটা ফ্ল্যাট হচ্ছে। কিন্তু এই যে চৌরঙ্গীর থেকে পিঙ্কল পর্যন্ত এত শপিং মল হচ্ছে, কোনটা ছেড়ে কোন দোকানে ঢুকবো? আর মাঠের মধ্যে কোনো প্রাণী নেই, আছে কতগুলো পাখি, গরু পর্যন্ত ঘরে চলে গেছে, আর দুইজন মানুষ কাপড় মেলে মাঠে শুকাতে দিচ্ছে, এগুলো প্যান্ডেল বানায়, দেখেছো? আমাদের বাধ্য হয়েই মাঠের ওপর দিয়ে যাচ্ছি, চতুর্দিকে ওই একটা গরু গাছে নিচে আশ্রয় নিচ্ছে। কি অবস্থা, যা গরম পড়েছে, গরমে মানুষ আর পারছে না, কিন্তু বেরোতেই হবে। স্কুল কলেজ বলো, বাজারটা রাত্রে করা যায়, দিনের বাজারটা যেরকম হয় রাত্রের বাজার তো সেরকম জমে না। হ্যাঁ, ব্যাংকিং বলো, এই রোদের মধ্যেই আমাদের কাজ করতে হয়। তারপরে সামনে এই বালি সিমেন্ট ড্রেন তৈরি করা, বাড়ি তৈরি করা, এদিকে কি পরিশ্রমের কাজ, যারা এসব কাজ করে তারাই বোঝে। তা আমাদের এখানে অনেক বাড়িতে রাজমিস্ত্রি অবশ্য রাত্রেও কাজ করছে। এখন যাব ব্যাংকে, ব্যাংক হয়ে একটু ডাক্তার ওষুধ আনব, ওষুধ নিয়ে মাঠের উপর দিয়ে গেলে কি আমার কাছে হয়, তাই বাধ্য হয়ে মাঠের উপর দিয়েই আমায় যেতে হয়। দেখো অটো লাইনগুলো এখান থেকে কল্যাণী রোড যায়, এই অটোগুলো সব কল্যাণী রোডে যাচ্ছে, সব ছায়াতে দাঁড়িয়ে আছে, সবাই ছায়া খোঁজে, কিন্তু আমাদের আর ছায়া নেই, আমাদের শুধু আছে মাঠের রোডের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে। এই চলে আসলো ফিডার রোড, দেখেছ? এই ফিডার রোডে এসে এখন এখানে পরপর আমার অনেকগুলো কাজ আছে। চলে আসলাম ফিডার রোড, একদম আরে গাড়ি